আসসালামু আলাইকুম, আমি আনফ তাহমিদ। মনে হচ্ছে গলাটা একটু অপরিচিত লাগতেছে, আসলে তা না, আসলে জার্নি করে গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লাগছে। আর আজকে আমরা যাচ্ছি মিরপুর বিআরটিএ। আর আমি তো আগেই বলেছিলাম মিরপুর বিআরটিএতে আমাকে যেতে হবে, তার মেন কারণ হচ্ছে আমার ডিজিটাল নাম্বার প্লেট, যেহেতু অনেক দিনই হয়ে গেল এসএমএস আসছে বাট উঠানো হয় নাই, তো ভাবলাম আজকে উঠাই নিয়েই আসি। আর এখন আমি চলে যাব নিকুঞ্জ, আর নিকুঞ্জ যেয়ে প্রথমে শোয়ানু আমাকে পিক করবো, দেন চলে যাব মিরপুর বিআরটিএ। আসলে বিআরটিএর ব্যাপার তো একটু টাইম লাগে, অনেক সময় একাই গেলে দেখা যাচ্ছে বোরিং হয়ে যাচ্ছে, এই জন্য মামাকেও বললাম যে চলো যাওয়া যাক, মামাও ফ্রি ছিল এই জন্য চলে যাচ্ছি। কথা হচ্ছে ভাবলাম একটা ব্যাপার আপনাদের কাছে শেয়ার করা যায় অফিসিয়াল বাইক আর আনঅফিসিয়াল বাইক সম্পর্কে। যদি আপনি আনঅফিসিয়াল বাইক কিনেন সেক্ষেত্রে আপনার কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে, আবার যদি আপনি অথরাইজ ডিলারের কাছে বাইক কিনেন সেখানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। যদি আপনি ইয়ামাহা শোরুম থেকে বাইক কিনেন তাহলে আপনার অসুবিধা হচ্ছে যে আপনাকে কিছু টাকা বেশি দিয়ে কিনতে হবে বাইক, আর যদি আপনি ওদের কাছ থেকে বাইক কিনেন তাহলে সুবিধা হচ্ছে যে আপনি তাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন। আর যদি আপনি আনঅফিসিয়াল বাইক কিনেন যে কোনো দোকান থেকে তাহলে সুবিধা হচ্ছে আপনি কিছু টাকা কম পাবেন বাট তাদের কাছে ভালো সার্ভিস পাবেন না। বাট আপনি যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি আনঅফিসিয়াল বাইক কিনে থাকেন তাহলে ভাই আপনি জিতছেন, কারণ ঢাকায় অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার আছে যাদের সার্ভিস অনেক ভালো, তো ইয়ামার সার্ভিস প্রয়োজন হয় না ওই ক্ষেত্রে। আর যেহেতু আমি ঢাকাতেই থাকি তো সেই ক্ষেত্রে আমি আনঅফিসিয়াল বাইককেই প্রেফার বেশি করি, কারণ হুদাই ভাই একই একই জিনিস এত টাকা বেশি দিয়ে কেন কিনব। এখন আছি শোয়ানমার বাসার সামনে ওয়েট করতেছি। এই যে শোয়ানো চলে আসছে, লেট করলে কেন? লেট তুমি করছো মামা, আমার একটু ওই যে খুদা লাগছিল খাই। চলো চলো লেট আর না করি, আমি বেশি লেট করতে পারবো না। তো গাইস চলেন যাও যাক। ঢাকা শহরের একটা ব্যাপার কিন্তু ভালো যে এই সকল রাস্তায় কিন্তু যখন ফাঁকা থাকে হালকা তখন কিন্তু ক্লোজ কলগুলো খেলা যায়, ভালো লাগে কিন্তু ব্যাপারগুলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিআরটিতে সবসময় খেয়াল রাখবেন যে দালালের অভাব নাই, যে ভুল করেও কোনো দালালের পাল্লায় পড়ার ট্রাই না করবেন, তার কারণ হচ্ছে তারা অবশ্যই আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে আপনার কাজ করে দিতেও পারে নাও করে দিতে পারে, এটার কিন্তু কোনো গ্যারান্টি তারা দিবে না, বা কর্তৃপক্ষও কিন্তু এটার কোনো মানে দায়বদ্ধ রাখতেছে না। তো ট্রাই করবেন নিজের কাজ নিজে করার, তাহলে আপনারও ভালো হবে, দেশের ভালো হবে, সকলের ভালো। আমার কাছে এটাই মনে হয়, আমিও ট্রাই করবো নিজের কাজটা নিজেই করার, হয়তো একটু সময় বেশি লাগতে পারে ব্যাপার না। একটা সময় মিরপুরের রাস্তাগুলো এত বেশি ভালো ছিল যা বলার মতো না, বাট এই মেট্রো রেলের কাজ চলার কারণে রাস্তার অবস্থা এত বাজে যে মনে হয় রাস্তায় দেখা যায় না ভাই, উপরে শুধু ছাদ দেখি আর কিছুই না বা ব্রিজ দেখি, আসলে একদম রাস্তা নেই বললেই চলে। এখন আবার যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমরা রাস্তার মুখ দেখতে পাবো, আর এই ভাঙা রাস্তা বা খারাপ রাস্তা দিয়ে আমরা যেতে চাই না, আমরা এখন শর্টকাট ইউজ করবো মেন কথা,
আসলে ক্যান্টনমেন্টের পিছন সাইড দিয়ে একটা শর্টকাট আছে, আমরা ওই রাস্তাটা দিয়ে যাব। কারণ যদি মিরপুরের উপর দিয়ে যাই তাহলে ভাই ওইগুলোর দিকে যে পরিমাণে একটা জ্যাম খাবো ইচ্ছাই করতেছে না। আমরা এখন ইসিবি চত্বর থেকে আবার ইউটার্ন নিব, কারণ আমাদেরকে ক্যান্টনমেন্টের সাইডে যেতে হলে এদিক দিয়ে যেতে হবে। মিরপুর ফ্লাইওভারে না উঠে আমরা ক্যান্টনমেন্টের যাওয়ার এই রাস্তার চেকপোস্টের আগে আমরা হাতের ডান দিকে যাব। হ্যাঁ, এইটা এইটা এইটাই সেই শর্টকাট। আসলে তাহলে আমরা পিছন সাইড দিয়ে একদম সোজা চলে যেতে পারবো, জ্যাম খাইতে হবে না বা ভাঙা রাস্তার পাল্লায় আমাদের আর পড়তে হবে না। শর্টকাটটি ইউজ করে আমরা খুব তাড়াতাড়ি মিরপুরের দিকে চলে আসছি। বলা যায় যে আর বিআরটি খুব একটা দূরে না, কোনো প্যারা খাইলাম না। আসলে ভাবতেই ভাল লাগে, ঢাকায় রাস্তায় জ্যাম খাবো না, এটা যখন ভাবি তখন আসলে ভাল লাগে। বিআরটির সামনে আসতে না না আসতেই দালালরা ভাই নাম্বার ব্লু বুক ডিজিটাল নাম্বার ফিঙ্গার প্রিন্ট বলে চিল্লাইতেছিল, একজন না অনেকজন। চলে আসলাম মিরপুর বিআরটিএ, আল্লাহ জানে কতগুলো সিরিয়াল খাই, যত গাড়ি। আচ্ছা দাঁড়াই, দেখা যাক গাড়ি পার্কিং করি। পেপার্স অফিসের এখানে গাড়ি দেখে জমা দিলাম, আর এখন আমি লাইনে দাঁড়ায় আছি। আস্তে আস্তে লাইন যাবে আর তারপর আমি ডিজিটাল নাম্বার প্লেট পাবো, বিশাল বড় একটা কাহিনী। সে আসছি 11:30-12টার দিকে, মোটামুটি 1:30 বাজে। বলা যায় যে বোরিং হয়ে যাচ্ছি, আর একটু বেশি ঠান্ডা লাগায় শরীরটা এত বেশি খারাপ লাগতেছে বলার মতো না, হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছে। বাট কি করার, প্যারা তো নিতেই হবে, একদিন না একদিন তো আসতেই হবে। ভালোবাসা ছিল নাকি কম কম, নাকি আবেগেরই টান টান, বেড়ে হয়ে গেল ভয়, ভয় থেকে শুরু হলো ক্ষয়, ক্ষয় হয়ে গেল পরাজয়। দীর্ঘ 2.5 ঘন্টা পরিশ্রমের পর আমি আমার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড দুটাই পেয়ে গেছি। আর স্মার্ট কার্ড পাওয়ার নিয়ম হচ্ছে একদিনেই, সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার অ্যাকনোলেজমেন্টটা তাদের অফিসে জমা দিবেন, পরে তারা একটা টোকেন দিবে আপনাকে, দেন আপনাকে আপনার গাড়ির নাম্বার ধরে ডাকা হবে, দেন আপনি যে জাস্ট নাম্বার স্মার্ট কার্ডটা নিয়ে আসবেন। এত কোনো প্যারা নাই, বাট সিরিয়ালটা একটু বড় থাকে, এটাই ঝামেলা, আর কিছুই না। তো এখন আমি চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। আপনাদের আরেকটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে যদি কেউ একদিনে ডিজিটাল নাম্বার প্লেট আর স্মার্ট কার্ড যদি উঠাইতে চাই তাহলে ভুলেও কেউ লেট করে আসবেন না। যেরকম আমি লেট করে আসছি এসে কিন্তু একটা প্যারা খাইতে লাগছিলাম, যে দুইটা উঠানো একটু কিন্তু টাফ, কারণ দুইটাতেই কিন্তু সিরিয়াল ধরতে হয়। বাট যদি আপনি একটু সকাল সকাল 10টার মধ্যে আসেন তাহলে কিন্তু আপনি মোটামুটি 1টার মধ্যে ব্যাক করতে পারবেন। বাট আমি তো আসছি লেট করে, যার কারণে লেট হইলো। আর যদি তাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায় ভাই, শেষ খেল খতম।
টাটা গুড বাই এরকম ব্যাপার হয়ে যায়। কারণ একটা বাজার এক মিনিটও তারা টাইম দেয় না যে তাদের লাঞ্চ মানে একটু লেট করবে, কোনোভাবেই তারা টাইম দেয় না, সবগুলো উঠাই যায়। এই কারণে ট্রাই করবেন যে একটু সকাল সকাল আসার। জনগণ মাত্র স্বর্ণকে নিকুঞ্জে নামাই দিলাম আর এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। আর এখনও লাঞ্চ করা হয় নাই, যে করতে হবে। আর যেটা বলতে চাইছিলাম যে মাথায় রাখবেন সবসময় নিজের কাজ নিজে করা, অর্থাৎ গাড়ির নাম্বার টাম্বার এই সকল ব্যাপারে দালালের সাহায্য নেবেন না, নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন। আশা করি খারাপ লাগবে না, একটু হয়তো প্যারা খাবেন প্রথম দিকে, কারণ তথ্য অনেক সময় ভুল থাকে এই সকল ব্যাপারে, কিন্তু তেমন কোনো প্যারা খাবেন না। একটু সিরিয়াল টিরিয়াল এই সকল ব্যাপারে একটু ঝামেলা শুধু, এছাড়া কোনো প্যারা নাই। আপনার সব কিছু ঠিক আছে, তাদের কাছে কোনো কমপ্লেন নেই আপনার বিষয়ে। গাড়ির নাম্বারের কাজ শেষ হওয়ার কারণে আপাতত আমি বিআরটির সাথে ব্রেকআপ করতেছি, বিআরটিতে আর যাইতেছি না, তার সাথে টোটালি ব্রেকআপ। আর কালকে আমার রিলেশনশিপে যাব বাইকের সার্ভিসিংয়ের সঙ্গে, তার মানে হচ্ছে কালকে আমার নেক্সট ভিডিও আসতেছে বাইকের সার্ভিসিং নিয়ে। আর কালকে যাচ্ছি আমি সকাল সকালই বাইকের সার্ভিসিং করতে, কারণ হচ্ছে গাড়ি আপাতত আমার চলছে 8,500 কিলো, ওইভাবে কোনো মাস্টার সার্ভিস করা নাই, এই কারণে কালকে সকাল সকাল যে এই সার্ভিস করে আসবো। অলরেডি আমার বুকিং দেওয়া আছে 9:00 দিকে, আমার যাওয়ার কথা দেখি 9:10 মতো আশা করি চলে যাব আমি। তো জনগণ আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি। কি সমস্যা ভাই? চলে এসেছি যার কারণে আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাভ ইজ।